নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল রেসকিউটি নিউজ প্রো বন্ধুরা রাজ্যের পৌরসভাতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে শূন্য পদ রয়েছে প্রায় আটশো আটান্নটি এই নিয়োগটি করা হবে মজদুর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী লাগবে আবেদন ফেরি বাবদ কত জমা দিতে হবে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত ইনফরমেশন জানাবো এই ভিডিওতে জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত ধরনের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক সেই অফিশিয়াল নোটিফিকেশনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি অ্যাডভার্টাইজ নাম্বার ইলেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি রিক্রুটমেন্ট এক্সামিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফর দ্য পোস্ট অফ কনসারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা পৌরসভায় মজদুর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আপনারা যে কোনো ভারতীয় হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু এগারো তিন দু হাজার কুড়ি তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে এবার দেখে নেব পদ কত রয়েছে টোটাল শূন্যপদ রয়েছে আটশো আটান্নটি নিয়োগ করা হচ্ছে কনসারভেন্সি মজদুর পদে এর মধ্যে জেনারেল রয়েছে তিনশো চুয়ান্নটি স্পোর্ট পারসন রয়েছে চব্বিশটি এক্স সার্ভিসম্যান জেনারেল রয়েছে বাষট্টি ইউ আর রয়েছে পিডব্লুডি সাঁত্রিশটি এবং এস রয়েছে একশো ষাটটি এসসি এক্স সার্ভিসম্যান রয়েছে পঁচিশটি এস রয়েছে আটত্রিশটি এস টি এক্স সার্ভিসম্যান রয়েছে বারোটি এ রয়েছে তিয়াত্তরটি এক্স সার্ভিসম্যান রয়েছে বারোটি ও বি রয়েছে এবং ও বিসিবি এক্স সার্ভিসম্যান রয়েছে বারোটি এবার আপনাদের বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স অফ আর ও পি এ এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবার দেখেই দেব শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা যদি শুধুমাত্র বাংলা এবং ইংলিশ পড়তে এবং লিখতে জানেন তাহলেই আপনারা আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শ্রেণী পাশ লাগবে কিছু বলে দেওয়া হয়নি এবার দেখে নেব বয়সীমা কী লাগবে আপনাদের সীমা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাছাড়া এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবেন এবং ও এ এবং বি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন এবার দেখিয়ে দেবো আবেদন ফ্রি বাবদ কত জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফ্রি জেনারেল এবং ও এ এবং বি ক্যান্ডিডেটের জন্য একশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং চার্জ হিসেবে পঞ্চাশ টাকা এবং ব্যাঙ্ক চার্জ হিসেবে কুড়ি টাকা মোট জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের দুশো কুড়ি টাকা ফর্ম ফিল আপের জন্য দিতে হবে এবং এসসি এসটি এবং পিএইসের জন্য অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য প্রসেসিং ফ্রি বাবদ পঞ্চাশ টাকা এবং ব্যাঙ্ক চার্জ বাবদ কুড়ি টাকা মোট সত্তর টাকা দিতে হবে এসসি এসটি এস টি এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আপনার আবেদন করবেন অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে এবার দেখিয়ে দেব আবেদন করার শেষ তারিখ কবে আপনাদের আবেদন করার শেষ তারিখ রয়েছে পনেরো চার দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত ধরনের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন